ওয়েলকাম টু এসবি বায়ো চ্যানেল। আপনারা সবাই জানেন যে এসবি বায়ো চ্যানেল বেশ কিছু ভিডিও সিরিজ স্টার্ট করেছে। এমনই একটা ভিডিও সিরিজ হলো অ্যানিমাল এক্সক্রিশনের ওপর করা। এই ভিডিও সিরিজের আজ হলো ফার্স্ট এপিসোড। আজকে আমরা এক্সক্রিশন সম্পর্কে খুব জেনারেল কয়েকটা আইডিয়া তৈরি করব নিজেদের মধ্যে। দেখা যাক এক্সক্রিশন সম্পর্কে কি কি জানতে পারি। ফার্স্ট অফ অল, যে কোশ্চেনটা আমাদের সবার মনের মধ্যে এক্সক্রিশন পড়তে গিয়ে আসে সেটা হলো হোয়াট ইজ এক্সক্রিশন, এক্সক্রিশন জিনিসটা কি। এক্সক্রিশন ইজ দ্য প্রসেস বাই উইচ লিভিং অর্গানিজমস গেট রিড অফ দেয়ার মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, মানে বাংলায় বলতে গেলে বিপাকের ফলে তৈরি হওয়া যে ক্ষতিকারক দূষিত টক্সিক মেটেরিয়াল গুলো রয়েছে সেইগুলোকে দেহের বাইরে বের করে দেওয়া, এটাই হলো এক্সক্রিশন। নেক্সট যে কোশ্চেনটা আমাদের মধ্যে আসে সেটা হলো মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, সেটা আবার কি। আমরা এটা সবাই জানি যে আমাদের বডির মধ্যে প্রত্যেক মুহূর্তে মেটাবলিজম হয়ে চলেছে, প্রত্যেকটা সেল প্রত্যেকটা মুহূর্তে মেটাবলিজম করে চলেছে। মেটাবলিজম আর কিছুই নয়, এক ধরনের কেমিক্যাল বলতে পারা যায়, বায়োকেমিক্যাল রিয়াকশন, যেটা প্রত্যেকটা সেল প্রত্যেক মুহূর্তে নিজের মধ্যে করে চলেছে। আর এই কেমিক্যাল বা বায়োকেমিক্যাল রিয়াকশনের ফলে তৈরি হয় কিছু কিছু প্রোডাক্টস, যেইগুলো শরীরের জন্য ক্ষতিকারক, এমন প্রোডাক্টসকেই আমরা বলছি ওয়েস্ট প্রোডাক্টস। সো মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, আনওয়ান্টেড সাবস্টেন্স, এটা শরীরের জন্য মোটেই প্রয়োজনীয় নয়। এই মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট গুলো লেফট ওভার প্রোডাক্ট অফ মেটাবলিজম। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে মেটাবলিজমের ফলে তৈরি হওয়া যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট, সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বের করে দেওয়ার জন্যই এক্সক্রিশন। কেন কেন আমরা এই ওয়েস্ট প্রোডাক্টকে দেহের বাইরে বের করে দেব? হোয়াই লিভিং অর্গানিজমস নিড টু এক্সক্রিট আউট মেটাবলিক ওয়েস্ট, কারণ এই মেটাবলিক ওয়েস্ট গুলো টক্সিক ফর আওয়ার বডি। এই মেটাবলিক ওয়েস্ট গুলোই আমাদের শরীরের মধ্যে টক্সিসিটি তৈরি করতে পারে যদি আমাদের বডি সেইগুলোকে রিটেইন করে। বিভিন্ন ধরনের মেটাবলিক ওয়েস্ট আছে, এখানে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। কিছু মেজর বায়োমলিকিউলস তাদের মেটাবলিজমের ফলে কিছু মেজর মেটাবলিক ওয়েস্ট তৈরি করছে, তাদের লিস্ট এখানে রয়েছে। যেমন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট জাতীয় যে কোনো খাবার, যে কোনো বায়োমলিকিউলস যদি মেটাবলাইজড হয় তাহলে আলটিমেটলি CO2 বেরিয়ে আসে। এই CO2 খুবই ক্ষতিকারক আমাদের বডির জন্য, কারণ এই CO2 আমাদের বডির মধ্যে থাকা, আমাদের সেলের মধ্যে থাকা ওয়াটারের সঙ্গে মিশে গিয়ে তৈরি করে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড আমাদের বডির pH কে চেঞ্জ করে দিতে পারে, টক্সিসিটি তৈরি করতে পারে। এই CO2 বডির মধ্যে যদি থেকে যায় তাহলে আমাদের অ্যাজমার প্রবলেম হতে পারে এই pH চেঞ্জের কারণে। ফলে ডেফিনেটলি এই CO2 কে বডির বাইরে বের করে দেওয়া দরকার এবং টক্সিসিটি তবেই কমবে। কার্বোহাইড্রেট জাতীয় ফুড মেটেরিয়ালস কি কি হতে পারে? এই যে আমরা ভাত রুটি পাউরুটি এই জাতীয় খাবার গুলো খাচ্ছি, অর্থাৎ রাইস ব্রেড এই যা খাই না কেন, এই সব কিছুই কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এছাড়াও লিপিড বা ফ্যাট জাতীয় খাবার, তেল ঘি এই সমস্ত ফুড মেটেরিয়ালস গুলো, এগুলোই হলো লিপিড বা ফ্যাট জাতীয় খাবার। এগুলো যদি মেটাবলাইজড হয় তাহলে CO2 তৈরি হয়। বললাম অলরেডি যে CO2 কেন ক্ষতিকারক। এছাড়াও কিটোন বডি তৈরি হতে পারে,
অ্যাকচুয়ালি এই কিটোন বডিগুলো আর অ্যাসিডিক কেমিক্যালস। এই কিটোন বডি যদি শরীরের মধ্যে রিটেন করে, শরীর থেকে না বেরিয়ে যায়, তাহলে কিটো অ্যাসিডোসিস হতে পারে, বডি পিএইচ ব্যালেন্স নষ্ট হতে পারে, ফ্যাটিগনেস আসতে পারে, ইভেন খুব সিরিয়াস কন্ডিশনে কোমা এবং ডেথ পর্যন্ত হতে পারে। নেক্সট চলে আসছি প্রোটিন। প্রোটিন জাতীয় খাবার মানে মাছ, মাংস, ডিম। এই প্রোটিন জাতীয় খাবার গুলো যখন আমাদের বডির মধ্যে আমাদের সেল এগুলোকে মেটাবলাইজ করে বা আমাদের ইন্টারনাল প্রোটিন গুলো যখন মেটাবলাইজড হয়, তখন সেখান থেকে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এই সমস্ত জিনিস তৈরি হয়। এই যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো সবাই কিন্তু টক্সিক ফর আওয়ার বডি। অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া কি করতে পারে? অ্যামোনিয়া ইজ হাইলি টক্সিক। এই অ্যামোনিয়া ব্রেন সেলকে ড্যামেজ করতে পারে, ব্রেন সেলের সোয়েলিং করতে পারে। কিভাবে এটা হতে পারে? কারণ এই অ্যামোনিয়া কি করে না, আলফা কিটো গ্লুটারেটের সঙ্গে কম্বাইন করে এবং প্রচুর পরিমাণে গ্লুটামিন তৈরি করতে পারে ব্রেন সেলের মধ্যে। আর এই গ্লুটামিনের একটা প্রপার্টি হলো অসমোটিক প্রপার্টি। এই গ্লুটামিন অসমোসিস করিয়ে সেলের মধ্যে, অর্থাৎ ব্রেন সেলের মধ্যে ওয়াটারকে ঢুকিয়ে নিতে পারে। ফলে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট কি হচ্ছে না, ব্রেন সেলের সোয়েলিং হচ্ছে। ফলে এইভাবে অ্যামোনিয়া ব্রেন সেলকে ড্যামেজ করতে পারে। শুধু ব্রেন সেল নয়, অনেক সেলকে এরকম ভাবে ড্যামেজ করতে পারে, ব্রেন সেলের উপর এফেক্ট একটু বেশি পড়ে। ইউরিয়া, ইউরিয়া কি করে? ইউরিয়া ডাইরেক্টলি প্রমোটস সেল ডেথ অ্যান্ড ক্যালসিফিকেশন ইন ব্লাড ভেসেলস। এলিভেটেড লেভেলস অফ ইউরিয়া ফার্দার ইম্পেয়ার্স দ্য রেসপন্স অফ ফ্যাট সেলস টু ইনসুলিন। তাহলে দেখতে পাচ্ছি যে ইউরিয়াও ক্ষতিকারক। ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিড আমাদের জয়েন্ট পেন বা গাউটি আর্থ্রাইটিসের জন্য রেসপন্সিবল। এই ইউরিক অ্যাসিড ইউরেট ক্রিস্টাল ফর্মে আমাদের জয়েন্টের মধ্যে জমে যায় অনেক সময়, যদি ব্লাডে এই ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায়, তখনই এই জয়েন্ট পেন বা গাউটি আর্থ্রাইটিস এই জাতীয় প্রবলেম গুলো দেখা দিতে শুরু করে। এবার আসছি ক্রিয়েটিনিন। কেন এই ক্রিয়েটিনিনকে আমরা মেটাবলিক ওয়েস্ট বলছি, কেন এই ক্রিয়েটিনিন টক্সিক আমাদের বডির জন্য, দেখে নেওয়া যাক। অ্যাকচুয়ালি ক্রিয়েটিনিন কিডনি ড্যামেজ করতে পারে, বিভিন্ন অর্গান ফেলিওরে হেল্প করে। যদি ব্লাডের মধ্যে আমরা কখনো ব্লাড টেস্ট করার পর দেখি যে ক্রিয়েটিনিন লেভেল হাই, তখন আমরা সেখান থেকে বুঝতে পারি যে নিশ্চয়ই কিডনি প্রপারলি ফাংশন করছে না। সো কিডনিজ আর নট ওয়ার্কিং ওয়েল। এইখান থেকে ক্রিয়েটিনিন যেহেতু এইভাবে আমাদের কিডনি ড্যামেজ করতে পারে, তাই ক্রিয়েটিনিনও টক্সিক মেটেরিয়াল আমাদের বডির জন্য, কারণ আমাদের অর্গ্যান গুলোর ক্ষতি করছে। তাই নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএ কে আমরা বুঝি। আমাদের সেলের মধ্যে যে ডিএনএ আরএনএ রয়েছে সেইগুলো মেটাবলাইজড হয়। এছাড়া আমরা আউটার সোর্স থেকে যখন আমাদের বডির মধ্যে ডিএনএ বা আরএনএ আসছে, তখনও সেই ডিএনএ বা আরএনএ ও মেটাবলাইজড হয়। এইভাবে নিউক্লিক অ্যাসিডের মেটাবলিজমের ফলে তৈরি হওয়া ইউরিক অ্যাসিড আমাদের ওই গাউটি আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন তৈরি করে। ক্লিয়ার? এবার আমরা আসছি নেচার অফ মেটাবলিক ওয়েস্টে। কতটা ভোলাটাইল তার উপর ডিপেন্ড করে মেটাবলিক ওয়েস্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল, এক নম্বর, ভোলাটাইল ওয়েস্ট প্রোডাক্ট। যদি ওয়েস্ট প্রোডাক্ট ভোলাটাইল হয় তাহলে
আর হতে পারে নন ভোলাটাইল ওয়েস্ট প্রোডাক্ট, অর্থাৎ যেখানে ওয়েস্ট প্রোডাক্টস আর নট ভোলাটাইল ইন নেচার। CO2, ওয়াটার ভেপার, এগুলো হলো ভোলাটাইল ওয়েস্ট প্রোডাক্ট। কিন্তু অন্যদিকে নন ভোলাটাইল ওয়েস্ট প্রোডাক্ট হলো অ্যামোনিয়া। আমি অ্যামোনিয়া গ্যাসের কথা বলছি না, আমি এখানে অ্যামোনিয়ার কথা বলছি। অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এইগুলো হলো নন ভোলাটাইল ওয়েস্ট প্রোডাক্ট। এবার ওই একইভাবে মেটাবলিক ওয়েস্টকে নাইট্রোজেনের প্রেজেন্স অর অ্যাবসেন্সের ওপর বেস করে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। ফার্স্ট অফ অল নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, সেকেন্ডলি নন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস হলো অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। কেন এগুলো কেন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস? কারণ এই অ্যামোনিয়া, ইউরিয়া বা ইউরিক অ্যাসিডের কেমিক্যাল স্ট্রাকচারের মধ্যে নাইট্রোজেন প্রেজেন্ট রয়েছে, তাই এরা হলো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস। অন্যদিকে নন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস যদি আমরা দেখি তাহলে দেখবো CO2, H2, এরা এদের কিন্তু কেমিক্যাল স্ট্রাকচারে কোথাও নাইট্রোজেন নেই, তাই এরা নন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস। এবার চলে আসছি আমরা মোডস অফ এক্সক্রিশনে। ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ নাইট্রোজেনাস কম্পাউন্ড বিং এক্সক্রিটেড, দ্য এক্সক্রিশন ইন অ্যানিমেলস মে বি অফ ফলোয়িং টাইপস। কি কি সেই টাইপ? এক নম্বর অ্যামোনোটেলিজম। এই অ্যামোনোটেলিজম সেটা আবার কি? যদি নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যামোনিয়া, নাইট্রোজেনাস ওয়েস্ট হিসেবে অ্যামোনিয়া যদি এক্সক্রিট আউট হয়, তখন তাকে আমরা বলবো, এই যে প্রসেসটাকে আমরা বলবো অ্যামোনোটেলিজম। সো দ্য প্রসেস অফ এক্সক্রিটিং নাইট্রোজেনাস ওয়েস্ট ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া ইজ টার্মড অ্যাজ অ্যামোনোটেলিজম। আর যে অ্যানিমালস গুলো এই অ্যামোনিয়াকে এক্সক্রিট করে তারা হলো অ্যামোনোটেলিক অ্যানিমালস। এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে এক্সক্রিট করতে পারে কারা? যে সমস্ত অ্যানিমালরা জলে থাকে মেনলি তারা অ্যামোনিয়াকে এক্সক্রিট করতে পারে। এই অ্যামোনিয়াকে এক্সক্রিট আউট করার জন্য প্লেন্টি অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড। দেখা গেছে যে 1 গ্রাম অফ অ্যামোনিয়া নিডস অ্যাবাউট 300 to 500 ml অফ ওয়াটার ফর এক্সক্রিশন। তাই একমাত্র সিম্পল ফ্রেশ ওয়াটার অ্যানিমালস ক্যান অ্যাফোর্ড টু এক্সক্রিট অ্যামোনিয়া। যদি 1 গ্রাম অ্যামোনিয়াকে এক্সক্রিট আউট করার জন্য 300 থেকে 500 ml জল লাগে, তাহলে ওই অ্যামাউন্ট অফ জলকে অ্যাফোর্ড করার ক্ষমতা একমাত্র যারা জলের মধ্যে আছে তাদেরই থাকবে। কারণ কি, যে সমস্ত অ্যানিমালদের মুখ খুললেই মুখের মধ্যে জল ঢুকে যেতে পারে বা জল নিতে পারে এমন ফেসিলিটি রয়েছে, তারাই একমাত্র অ্যামোনিয়াকে ডিজলভ করে অ্যামোনিয়াকে এক্সক্রিট আউট করতে পারে, তারাই একমাত্র অ্যামোনিয়াকে এক্সক্রিট আউট করাটাকে অ্যাফোর্ড করতে পারে। এবার চলে আসছি ইউরিওটেলিজমে। যে সমস্ত অ্যানিমালরা ইউরিয়াকে মেন এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে বের করে দিতে পারে তারাই হলো ইউরিওটেলিক অ্যানিমাল। আর এই যে প্রসেস, এই প্রসেসটাই হলো ইউরিওটেলিজম। সো দ্য এলিমিনেশন অফ ইউরিয়া ফ্রম অ্যান অর্গানিজম ইজ টার্মড অ্যাজ ইউরিওটেলিজম, অ্যান্ড দ্য অ্যানিমাল দ্যাট আর এক্সক্রিটিং ইউরিয়া আর ইউরিকোটেলিক অ্যানিমাল। ম্যামালস, অ্যাম্ফিবিয়ান্স, ম্যারিন কার্টিলেগিনাস ফিশ, এরা হলো ইউরিওটেলিক অ্যানিমাল। কারণ এরা ল্যান্ডে থাকে, জেনারেলি ম্যামালস, অ্যাম্ফিবিয়ান্স ল্যান্ডে থাকে। কিন্তু ম্যারিন কার্টিলেগিনাস ফিশরা যদিও ম্যারিন ওয়াটারে থাকে, কিন্তু সেই ম্যারিন ওয়াটার কিন্তু ড্রিঙ্কিং এর জন্য ইজ নট সেফ। সেই জন্য ম্যারিন কার্টিলেগিনাস ফিশরা, ইন্টারেস্টিংলি আরো কিছু ফিজিওলজিক্যাল কারণ রয়েছে যেগুলোর কারণে এরা ইউরিওটেলিক।
অ্যামোনোটেলিক নয়। ম্যামালস অ্যাম্ফিবিয়ানসদের ক্ষেত্রে কি, এরা চাইলেই জলের কাছে যেতে পারে। মোটামুটি ভাবে যে সমস্ত অ্যানিমালসরা চাইলেই জলের কাছে যেতে পারে এরকম একটা ফেসিলিটি রয়েছে, তারাই ইউরিওটেলিক। এক গ্রাম ইউরিয়াকে এক্সক্রিট আউট করে বের করে দেওয়ার জন্য প্রায় 50 ml ওয়াটার দরকার পড়ে, অর্থাৎ অনেক কম ওয়াটারের দরকার পড়ছে। যেখানে 500 ml ওয়াটারের দরকার পড়ছে অ্যামোনিয়াকে এক্সক্রিট আউট করার জন্য, সেখানে মাত্র 50 ml ওয়াটার দরকার পড়ছে ইউরিয়াকে এক্সক্রিট আউট করার জন্য। এবার চলে আসছি ইউরিকোটেলিজমে। এক্ষেত্রে ইউরিক অ্যাসিডকে মেন এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে বের করে দেওয়া হয়, এবং যে সমস্ত অ্যানিমালসরা ইউরিক অ্যাসিডকে এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে বের করে দেয় তারাই হলো ইউরিকোটেলিক। ইন্টারেস্টিংলি আগেরটা ছিল ইউরিওটেলিক আর এটা ইউরিকোটেলিক। জেনারেলি রেপটাইলস, বার্ডস, ডেজার্ট অ্যানিমালস, ফ্লাইং ইনসেক্ট এদের ক্ষেত্রে এই ইউরিকোটেলিজম দেখতে পাওয়া যায়। যদি বার্ডস এর কথাই দেখি তাহলে মোটামুটি ভাবে বার্ডস এদের যাদের ফ্লাইং অ্যাডাপ্টেশন রয়েছে, যারা আকাশে উঠতে পারে, তাদের ক্ষেত্রে এই ইউরিক অ্যাসিড এক্সক্রিটারি মেটেরিয়াল হিসেবে বেরিয়ে আসে। ডেজার্ট অ্যানিমালস যেখানে জলের অভাব, সেই সমস্ত জায়গায় যে সমস্ত অ্যানিমালসরা থাকে সেই সমস্ত অ্যানিমালসরা জেনারেলি ইউরিক অ্যাসিডকে এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে বাইরে বের করে দেয়। তো মোটামুটি ভাবে দেখা গেছে রেপটাইলস, বার্ড এবং ডেজার্ট অ্যানিমালস, ফ্লাইং ইনসেক্ট এরাই ইউরিকোটেলিজম এই মোডস অফ এক্সক্রিশন দেখিয়ে থাকে। এবার আসছি অ্যামিনোটেলিজম। এক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডস আর এক্সক্রিটেড আউট অ্যাজ দ্য চিফ এক্সক্রিটারি প্রোডাক্ট। কিছু কিছু মোলাস্ক, কিছু কিছু ইকাইনোডার্ম এইরকম অ্যামিনো অ্যাসিডকে এক্সক্রিটারি প্রোডাক্ট হিসেবে, এক্সক্রিটারি সাবস্টেন্স হিসেবে বাইরে বের করে দেয়। এবার হলো গুয়ানোটেলিজম। লাস্ট ওয়ান গুয়ানোটেলিজম, এক্ষেত্রে গুয়ানিন এলিমিনেশন হয়। সো দ্য এলিমিনেশন অফ গুয়ানিন ফ্রম অ্যান অর্গানিজম ইজ টার্মড অ্যাজ গুয়ানোটেলিজম। অর্থাৎ যে সমস্ত অ্যানিমালরা এইরকম ভাবে গুয়ানিনকে এক্সক্রিট আউট করে তারাই হলো গুয়ানোটেলিক অ্যানিমাল। স্কর্পিয়ন্স, স্পাইডার্স, সাম লিজার্ড, কিছু কিছু বার্ডস এরা গুয়ানোটেলিক অ্যানিমালস। নেক্সট চলে আসছি আমরা এক্সক্রিটারি অর্গানসে। এক্সক্রিটারি অর্গানস কারা? যে সমস্ত অর্গানগুলো এক্সক্রিশনে হেল্প করে তারাই এক্সক্রিটারি অর্গান। যেমন কিডনি, এখানে কিডনির ছবি দেওয়া রয়েছে। এবার চলে আসছি আমরা এক্সক্রিটারি সিস্টেমে। সিস্টেমস অফ অ্যান অর্গানিজমস বডি দ্যাট কনসিস্ট এবার আসছি আমরা এক্সক্রিটারি সিস্টেমে। সিস্টেমস অফ অ্যান অর্গানিজমস বডি দ্যাট কনসিস্ট অফ এক্সক্রিটারি অর্গানস, সেগুলোই আলটিমেটলি এক্সক্রিটারি সিস্টেম তৈরি করে। এইখানে একটা হিউম্যানের এক্সক্রিটারি সিস্টেম দেখানো রয়েছে, এটাকে আমরা ইউরিনারি সিস্টেমও বলতে পারি। ইট ইনক্লুডস এ পেয়ার অফ কিডনি, এ পেয়ার অফ ইউরেটার্স, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। এই যে এই হলো কিডনি, এখানে একটা, এদিকে একটা, এক জোড়া রয়েছে, এক জোড়া ইউরেটার, ইউরিনারি ব্লাডার, দিস ইজ দ্য ওপেনিং দ্যাট ইজ ইউরেথ্রা। বিভিন্ন অর্গানসদের মধ্যে বিভিন্ন ধরনের এক্সক্রিটারি অর্গানস দেখতে পাওয়া যায়। হিউম্যানের ক্ষেত্রে যেরকম কিডনি,
সেরকম বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে বিভিন্ন টাইপের এক্সক্রিটারি অর্গান দেখতে পাওয়া যায়। এখানে তাদের একটা লিস্ট দেওয়া রয়েছে। ইন্টারেস্টেড স্টুডেন্টসরা এই লিস্টটা নোট ডাউন করে নিতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই করে বেল আইকন প্রেস করে দাও যদি নেক্সট নোটিফিকেশন পেতে চাও। ওকে, তো থ্যাংক ইউ।